হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক আপুদের জন্য অনেক বেশি কার্যকরী হবে, কারণ আজকে কথা বলবো নখের যত্ন নিয়ে। আমাদের ভিতরে যারা স্টুডেন্ট বলেন, বাইরে কাজ করেন বলেন, হোম মেকার বলেন, সবারই দেখা যায় অনেক কিছুর অনেক যত্ন নেওয়া হয়, কিন্তু নখের অবস্থা এতটাই খারাপ থাকে সমস্ত সৌন্দর্যটাই দিন শেষে মাটি হয়ে যায়। এবং একটা পলিশড সুন্দর হাত নখ, এটা আসলে একজন মানুষের একটা গ্রুমড ব্যক্তিত্বকেও আসলে বহন করে। তাই কিভাবে নখের যত্নটা নেওয়া যাবে এবং ভঙ্গুর নখ যাদের তাদের পরিত্রাণের উপায় কি, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সবার সব থেকে বড় সমস্যা হচ্ছে নখগুলো ভঙ্গুর হয়ে যায়। নখ একটু বড় হলেই দেখা যায় সেটা ভেঙে যায়, অথবা নখ যাদের ছোট তাদেরও দেখা যায় নখটা ফেটে ফেটে ভেঙে পড়ে যাচ্ছে, হলদেটে নখ। এটা হচ্ছে নখের সব থেকে বড় সমস্যা। যখনই আপনি দেখবেন আপনার নখ খুব বেশি ভঙ্গুর উপর থেকে উঠে আসছে বা কোনো এ ধরনের সিমটম, ধরেই নেবেন আপনার খাদ্যে কোনো না কোনো সমস্যা আছে। প্রোটিন বেসড ডায়েট অর্থাৎ ডিম বলেন, মাছ বলেন, মাংস বলেন, এটা হয়তো সাফিসিয়েন্ট আপনি গ্রহণ করছেন না, এরই অভাবে আপনার নখ ভেঙে যাচ্ছে। সর্বোপরি সবার আগে আপনাদের ডায়েটটাকে ঠিক করতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন টক জাতীয় ফল খেতে পারেন, মাছ মাংস ডিম দুধ, এগুলো চুল ত্বকের সাথে সাথে আপনার নখের স্ট্রেংথটা বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে। তো প্রোটিনের পোর্শনটা আপনার ডায়েটে বাড়িয়ে দেবার দিস ইজ হাই টাইম। নাম্বার টু হচ্ছে নখটাকে ছোট রাখার চেষ্টা করুন। নখের লেন্থ যখন বড় হয় তখন দেখা যায় নখটা ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাই যাদের নখ একটু ভঙ্গুর প্রকৃতির তারা নখটাকে ছোট করে কেটে রাখলে এই সমস্যাটা থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত না আপনার নখ বড় করার মতো শক্ত হচ্ছে নখটা ছোট রাখুন। এছাড়া এটা কিন্তু এখন ইন ট্রেন্ড যে আপনার নখটা খুব বেশি বড় না রাখা। আপনার প্রত্যেকটা নখ যদি সমানভাবে সুন্দরভাবে কাটা থাকে, চারিদিক থেকে কিউটিকলটা পরিষ্কার থাকে, আপনার নখটা যদি একটা স্ট্যান্ডার্ড সাইজে থাকে, সেটাই আপনার হাতে সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে। ইটস নট নেসেসারি যে সবার অ্যাক্রিলিক নখ করতে হবে, বড় নখ রাখতে হবে। যাদের এটা পছন্দ, যারা করতে চান করতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে নখটা ছোট রাখা কিন্তু সুন্দরভাবে ট্রিম করে রাখা, ম্যানিকিওর একটা ভালো পদ্ধতি তো হতেই পারে। অ্যাক্রিলিকের কথা বলতে বলতে আরেকটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে অ্যাক্রিলিক বারবার করলে কিন্তু নখের প্রচন্ড ক্ষতি হয়। অকেশনালি মাঝে মাঝে করা যেতে পারে, কিন্তু অ্যাক্রিলিক করা এবং তোলার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি পার্লারে যেয়ে যেমন অ্যাক্রিলিক নখটা বসাচ্ছেন, পার্লারে যেয়েই হচ্ছে তুলে ফেলাটা উত্তম। এছাড়া বারবার আপনি ওই অ্যাক্রিলিক নখ বসানো এবং উঠানোতে আপনার নখ কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে যেতে পারে। তারপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নেইল পলিশ আপনি যদি ব্যবহার করতে পছন্দ করেন, একটু ভালো ব্র্যান্ডের ভালো মানের নেইল পলিশ ব্যবহার করেন, কারণ কম দামি কম ব্র্যান্ডের নেইল পলিশে এমন কিছু কেমিক্যালস থাকে যেটা আপনার নখকে ভঙ্গুর করে দেয়, নখকে ইয়েলোইশ একটা টোন নিয়ে আসে। এবং সব থেকে বড় কথা, যদি ফরমালডিহাইডযুক্ত নেইল পলিশ হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। একই ঘটনা অ্যাপ্লিকেবল হচ্ছে নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে। এক্ষেত্রে একটু ভালো দামের ভালো মানের নেইল রিমুভার ব্যবহার করাটাই সব থেকে যুক্তিযুক্ত, কারণ কিছু কিছু নেইল রিমুভার নখকে ভীষণ রকমের ড্রাই করে দেয় যেটা আলটিমেটলি নখটাকে ভঙ্গুর করে দিতে সাহায্য করে। এছাড়া আপনার নখ যদি এক্সট্রিম মানে ভঙ্গুর হয়েই থাকে যে আপনি সবকিছু করছেন তারপরেও কোনো কাজ হচ্ছে না, মার্কেটে কিন্তু নেইল স্ট্রেংথনার পাওয়া যায় যেটা নখকে শক্ত করে, এই ধরনের কোনো স্ট্রেংথনার ব্যবহার করতে পারেন। এছাড়া বাড়ির একটা টোটকা হচ্ছে অলিভ অয়েল, একটু গরম করে তার ভিতরে আপনি নখটাকে ডিপ করে ভিজিয়ে রেখে 5 মিনিট অপেক্ষা করবেন, তারপরে নখটা মুছে ফেলবেন, পানি বা সাবান ব্যবহার করার প্রয়োজন নাই। এই পদ্ধতিতে যদি কয়েকদিন পরপর করতে থাকেন নখটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। আর একটা বিষয় হচ্ছে পানি যতটা সম্ভব কম লাগাতে হবে। এটা বাড়িতে যারা সবসময় কাজ করেন পানি ধরেন তাদের জন্য একটু টাফ বিষয়টা, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু গ্লাস ব্যবহার করতে পারেন, যেটা আমি করি। যে সকল জায়গাতে গ্লাস ব্যবহার করে কাজ করা সম্ভব সে সকল জায়গাতে হ্যান্ড গ্লাস ব্যবহার করাটা কিন্তু পানি থেকে নখ এবং হাতকে বাঁচিয়ে রাখার একটা খুবই ভালো উপায়। যাদের অনেক বেশি রান্নাঘরে থাকতে হয়, রান্না বান্না করতে হয়, রান্না করতে করতে হাতের নখে একটা হলুদ স্টেইন পড়ে যায়, তারা চাইলে লেবুর সাথে একটু মধু নিয়ে নখটাতে সুন্দর করে কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে ফেলতে পারেন। অনেকেই লেবু শুনে আটকে ওঠে, কারণ লেবু স্কিনে সরাসরি ব্যবহারে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন আসে। আপনার যদি ওইরকম একদম এক্সট্রিম অ্যালার্জি প্রোন অথবা সেন্সিটিভ স্কিন না হয়ে থাকে, আপনি মাঝে মাঝেই লেবু দিয়ে নখ পরিষ্কার করতেই পারেন। মিনিট খানেক মতো মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন,
লেবু কিন্তু হাতের দাগ দূর করতে বা নখের দাগ দূর করতে খুবই উপযুক্ত একটা DIY ইনগ্রিডিয়েন্ট, যাদের সমস্যা নাই তারা ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, এই সব কিছুর সাথে অবশ্যই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা খুবই প্রয়োজন এবং পানি ইনটেকটা খুব জরুরি। পানির অভাবে ডিহাইড্রেশনের দরুণও অনেকের নখ ভঙ্গুর এবং ফ্রাজাইল হয়ে যেতে পারে। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লিখে জানাবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রেড দ্য ওয়ার্ড। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।